আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আজকে আমি একটা একদম র্যান্ডম একটা রান্নার পান্নার ভিডিও দেখাবো। আজকে দুপুরে রান্না করব খিচুড়ি, সাথে মাছ ভাজি, সাথে পটল ভাজি। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে খিচুড়ির জন্য সব কিছু মশলা এখানে কেটে নিয়েছি, মানে কাঁচা যেগুলো। এখানে আছে পেঁয়াজ কুচি, ঝাল, একটু আদা। আমি একটু কাঁচা আদা একটু ছোট ছোট করে কেটে খিচুড়িতে দিলে ভাল লাগে, এটা যখন মুখে বাঁধে তখন অনেক ভাল লাগে। তো আমি এটা এভাবে কেটে দিই। তারপর রসুন, কিছু আলু, আর এখানে চাল ধুয়ে রেখেছি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি একটু মশলাগুলো ভেজে নিব, পেঁয়াজ ঝাল, যাতে কাঁচা গন্ধটা না থাকে। হালকা একটু ভাজার পর এটা আমি বসিয়ে দিব। ফার্স্টে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে কড়াইতে ভাজার সময় কিছুটা দেব, কিছুটা আমি যখন ভাতটা চাপাবো তখন দেব। প্রথমে আমি আলুর টুকরোগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আলুগুলো একটু উঠিয়ে নেব। এবার আমি এখানে তিনটার মতো পেঁয়াজ কুচি করে রাখছিলাম, সেটা আমি এখানে দেব, পুরোটা দেব না, কিছুটা ঝাল দিয়ে দেব। এবার রসুনের টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে কিছুটা পরিমাণে জিরা অ্যাড করবো। আমি এবার বসিয়ে দেব খিচুড়িটা। এরপর আমি এখানে এক একে সব মশলাগুলো দিয়ে দেব, যেগুলো মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখানে। এরপর আমি যে আদা কুচিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। তারপর আলুগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো, পরে আবার দেখব, দেখে যদি প্রয়োজন হয় তাহলে আবার দেব। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। জানি না বেশি হলো নাকি কম হলো, আমি খুব পারফেক্ট রাঁধুনি না। দেন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ধনিয়া গুঁড়াটা। রাঁধুনি ধনিয়া গুঁড়াটা দিলে ঘ্রাণটা বেশ ভালো আসে, এটা আমার কাছে ভালো লাগে, তাই আমি অ্যাড করেছি, এটা অপশনাল। তারপর সব কিছু একটু সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। আমি জানি না কে কেমনভাবে লবণ দেখে, বাট আমি এই পানিটা একটু খুন্তি দিয়ে নিয়ে এভাবে একটু চেখে দেখি। দেন আমার কাছে মনে হয়েছে একটু হলুদ গুঁড়া কম হয়েছে, তাই আমি আবার একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। এরপর আমি খিচুড়িতে আরও একটু তেল অ্যাড করে দিচ্ছিলাম, সামান্য পরিমাণে দিচ্ছি, যেহেতু পেঁয়াজ ভাজার সময় দেওয়া পড়ছে তো এখানে সামান্য পরিমাণে দিছি। অনেকদিন পর গতকালকে বৃষ্টি হয়েছে, আবার আজকের ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা। সো এই বৃষ্টির ওয়েদারে কেন জানি না আমার শুধু মাথায় খিচুড়ি ঘোরে, মানে বৃষ্টি হইলে খিচুড়ি খাওয়াই লাগবে এরকম একটা ব্যাপার। খিচুড়ি যেন বৃষ্টির সাথে একবার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সো কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো এরপর এই তো আমি পটলে একটু লবণ মাখিয়ে নিয়েছি, পটলটা আমি এইভাবে ভাজি করি, আপনারা কে কীভাবে ভাজি করেন অবশ্যই জানাবেন। আমরা এভাবে খিচুড়ির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। খিচুড়িতে আমি পানিটা একটু বেশি দিছি যাতে খিচুড়িটা একদম নরম হয়ে গলে যায় এরকম। তো আমার ওই টাইপে খিচুড়ির সাথে এরকম পটল ভাজি সাথে একটু আচার হলে তো আর কথাই থাকে না। তো এই তো আমার খিচুড়ি ডান। খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল, ট্রাস্ট মি, খুব ভালো লাগছিল, একদম যেরকম চাইছিলাম সেরকম হয়েছে। তো এই তো ছিল বৃষ্টির দিনে দুপুরের আয়োজন।
এই বৃষ্টির দিনে কার কার বাসায় খিচুড়ি হয়েছে, বৃষ্টিময় এই ওয়েদারের সাথে কে কে খিচুড়ি এনজয় করছো অবশ্যই আমাকে কমেন্ট করবা, কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবা না। সো আজকে ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।